আল্লাহ পাকের ওলি আমার আপনার পিতা দাবি ও যুবক সাল হলো 1922 সাল দাদা পীরের জীবনী কিতাবখানা খোলে পুরফুরা শরীফে কোষ বাইছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় যে ফুরফুরা শরীফে রিসালে সওয়াব আল্লাহ রনি আমার আপনা দাদা বীর রহমাতুল্লাহ 1922 সালে যে বছর টিনের আরচালা হলো যে বছর টিনের আরচালা হলো তিন দিনের মধ্যে কোনো একদিন ও তোমাকে ওই ছয় খাম্বার মেম্বারে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর জিকের তালিম খানাদার কাদিরিয়া চিসিয়াম নকশবন্দিয়া মুজাহিদিয়া চার তরিকা সব খানা দিতে লেগেছেন পাঁচ হুজুর কেমলা বসা খলিফা হযরতরা বসা আলেম উলামারা বসা মরির মুতাকেদির হযরতরা বসে আছেন ও যুবক গোটা মাহফিলে কান্নার রোল উঠে গিয়েছে আল্লাহর ওলি হযরত আব্দুল মামুন ফারুকি রহমাতুল্লাহ আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিকবিগিয়ে দাঁড়িয়ে গেলেন ও জানিয়ে দিয়েন আপনা কি চোখে দেখতে পারলা আপনা কি চোখে দেখতে পারলা কে তশরিফ করা রেখে দেন সবাই উঠে দাঁড়িয়ে যাও গোটা মা ফেলে কান্নার রোল উঠে গিয়েছে কিছু কিছু মানুষ বেউসে জমিনে পড়ে যাচ্ছেন আল্লাহর ওলি হযরত আব্দুল মামুন ফারুকি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন ও তোমাকে হুজুর আমা জানিয়ে দিলেন আল্লাহ পাক আমাকে দেখা দেন গেছেন আজকে মা ফেলে আল্লাহ নবী তশরিফ সেই দরবার ফুরফুরা শরীফ আল্লাহ আমাকে দেখিয়েছে আল্লাহ নবী পাঁচজন সাহাবাকে নিয়ে তশরিফ দেখেছেন তারপরে করা হলো ছয় থাম্বার মেম্বার ইতিহাসটা খুলে পড়ে দাদা পীরের জীবনে 1922 সাল সেই দরবার ফুরফুরা শরীফ আমাকে ভালো নাই লাগতে পারে কথা ঠিক না ভুল আমার চালচলন আমার আখলাক চরিত্র আমার ভাষা আমার চলাফেরা যদি নোংরাই হয়ে থাকে দূরে যাও ফুরফুরা শরীফ কেলে বাজে বাজে কথা এটা তো মুরিদের দ্বারা কাম্য নয় পীরের লাঠিকে সম্মান করা যদি পীরের সম্মান হয় পীরের দরবারের ইজ্জতটাও তো মুরিদের কাছে আছে না নাই একটু হ্যাঁ কে মানে না মানে আমি জানি না আমি মানি আপনি মানেন উনি মানেন উনি মানেন আমরা মানি আমাদের কাছে সম্মান আছে তাই যদি না হতো আল্লামা রুহুল আমিন জুতো খুলে খালি পায়ে যেতেন না আল্লামা রুহুল আমিন জুতো খুলে খালি পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা শরীফে যেতেন কারণ এটা আমার পীরের এলাকা জোরে বলো আর জোরে বলা যাবে না আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ বাংলাদেশের সরসেনা পীরপুর থেকে হেঁটে 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 খালি পায়ে ফুরফুরা শরীফে যেতেন জোরে বলবেন না একটাই কারণ পীরের দরবারের আদব পীরের সম্মান পীরের ভালোবাসা দাদা হুজুর ওয়াজ করতে গিয়ে বলে ফেলেছিলেন নিসারউদ্দিন হুজুর বাবা তোমার এলাকার পানিটা খুব মজা এইটুখানি কথা বলেছেন ফুরফুরা শরীফ আল্লাহ নিসারউদ্দিন রহমাতুল্লাহ আসছেন একটা ঘোড়া করে পানির বর্তনে মাথায় করে পানিটাকে নিয়ে হেঁটে হেঁটে ফুরফুরা শরীফ আসছে পীরের কাছে পীর বলেছিল পানি ভালো সেখান থেকে পানি বয়ে আনছে বলে বললেন না ফুরফুরা শরীফে দাদা পীরের কাছে সালাম দিয়ে ওটা রাখছেন কি বাবা নিসারউদ্দিন আহমেদ হুজুর পানি পানি কোথা পেলে না হুজুর আমার সে পিরোজপুর থেকে এনেছে কেন বাবা না হুজুর সেই ওয়াজ করতে গিয়ে বললেন পানি ভালো আপনি ভালো বলেছেন আপনার সঙ্গে মোলাকাত করতে এসেছে কি আনবো হুজুর পানিটাই আপনার জন্য নিয়ে এসেছি হুজুর এটা ছিল মহাব্বাত এটা ছিল ভালোবাসা এটা ছিল মানা এটাকে বলা ইস্তাকামা এমনি নিয়ে আমত তানারা পাননে এমনি মাকাম তানাদের আলা হয় দাদা হুজুর কেবলাকে মানলেন পাঁচ হুজুর রহমা হবুল্লাহ দাদা হুজুর কেবলা নকশায় কদমে চলে পাঁচ হুজুর আল্লাহ এক একজনকে এক একটা বড় বড় দরজার ওলি বানিয়ে দিলেন জলে বল আর জলে বলা যাবে না পাঁচ হুজুরের নকশায় কদমে চললেন চলছেন আমার মুরব্বী হাজরাতরা আল্লাহ পাক আজও ফুরফুরা শরীফে এক একটা বড় বড় দরজার ওলি আল্লাহ পাক আজও রেখেছেন জলে বলা যাবে না তোমার চোখ নাই তোমার হিংসায় বুক ফেটে যায় তুমি কি পাবে
ভালো নজর নিয়ে, ভালোবাসালে প্রেম নিয়ে, আদর নিয়ে যাও, সোহবতে বসো, ঠিক বুঝতে পারবে কে ওলি আর কে ওলি নয়। ফুরফুরাশে হুজুরা বলবে আমি ওলি, আমি পীর, না না, তোমার চিন্তা ভাবনা যদি পরিষ্কার স্বচ্ছ হয়। কালিমুল্লাহ হুজুর কোনোদিন বলেছে আমি ওলি, বেশি কথা বলে লাটিলে তারা কাটতে, বেয়াদব কথা ঠিক না ভুল বলছে, আমরাই ভরে ভয়ে যেতাম না, আমার চাচা আমরাই ভয়ে যেতাম, আস্তাগফিরুল্লাহ, বেয়াদবি করে নয়, ভয়ে কি গিয়ে কথা বলবো, তানার সামনে কথা বলার মতন আমাদের ক্ষমতা ছিল না। আপনাদের এলাকাতে দীর্ঘ বছর হুজুর এসেছে, কথা ঠিক না ভুল বলছে, যত বড়ই মাস্তান হোক, যত বড়ই আলেম হোক, হুজুরের সামনে যাওয়া মানে সব শেষ, বুদ্ধি জ্ঞান বিবেক বুদ্ধি সব শেষ, যেন লালা ভোলা হয়ে গেল, আমি কিছু জানি না। কত বড় বড় আলেম হুজুরের সামনে গিয়ে সব গুলিয়ে ফেললো, এটা হলো রুহানিয়াতের পাওয়ার একটা, জোরে বলো, আর জোরে বলা যাবে না, এলটা এলমে তাসাউফের একটা জ্বালানি, এমন একটা দরজা দিয়েছিলেন মানুষকে পেলে দু আড়াই ঘন্টার নিচে গল্প ছাড়তেন না, ঠিক না ভুল বলছি, গল্প করেই যেতেন, প্রথম এক ঘন্টা রাগ করতেন, তারপরে এক ঘন্টা খালি ভালোবাসা দিয়ে কাঁদাতেন, জানারা গিয়ে বসতেন জিজ্ঞাসা করবেন, প্রথম এক ঘন্টা রাগ করতেন, ভুলগুলো ধরাতেন, আমরাও যেতাম, তোর আসিস নি আমার কাছে বসিস নি, মাঝে মাঝে যেতাম, মিথ্যা বলে আমার কোনো লাভ নেই, নাউজবিল্লাহ, বিয়াদবি করে নয়, ভয়ে যেতাম না, হুজুরের সামনে গিয়ে কি বলবো, দুটো যে কথা বলবো, কি কথা বলবো, বস বস, তোর আসিস না বস, আজকে তিনি কবরে চলে গেলেন, সেই স্মৃতিগুলো আজও আমাদের কাছে জলজল করে ভেসে আছে, কথা ঠিক না ভুল বলছি, কথা বলতে বল লাস্টের দিকে কানতেন হুজুর কেবলাতে কথা বলে, চার হুজুর কেবলাকে আমি চোখে দেখেছি বলতেন, চার হুজুর কেবলাকে চোখে দেখেছেন, চার হুজুরের সোহবত নিয়েছেন, চলে বলবেন না, আল্লাহ হাজরাত দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইকে, আমার বড় চাচাজান হুজুর, আমার মেজো চাচাজান হুজুরকে ইন্তেকালের বেশ কিছুদিন আগে কাছে নিয়ে তাসাউফের শিক্ষা দিলেন, কাদিরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আমি কদিন আগে মেজো চাচাজান হুজুরের জবান থেকে শুনছিলাম, হুজুর কাঁদছিলেন বলছেন, দাদুজান দীর্ঘদিন তালিম দিলেন, দিয়ে জলসার সময় এসে গেল, দাদু জান হুজুর ছোট হুজুর রহমাতুল্লাহ বলে বাবা বাকিটা তোমার ন চাচাজানের কাছে চলে যাও, আলা হাজরাত নাজমুস সাহাদা সিদ্দিক রহমাতুল্লাহ মায়ের পেট থেকে ওলি ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ, যাও আমার ন ভাইয়ের কাছে যাও, আমার নাম ধরবে, ছোট হুজুর বলছে আমার নামটা বলবে, গিয়ে সালাম দেবে আর বলবে আব্বা পাঠিয়েছে, এরপর থেকে আপনাকে তালিম দিবার কথা বলেছে, চলে বলবেন না, বড় চাচাজান হুজুর আর মেজো চাচাজান হুজুর ন হুজুর কেবলার কাছে গেলেন, সালাম দিলে, চাচাজান কি খবর, আব্বা পাঠিয়েছে, ও ছোট ভাই পাঠিয়েছে, আব্বা আপনাকে সালাম দিয়েছে, আর দাদুজান বলেছে আমার নামটা ধরে বলবে, দাদুজানের নাম ধরে বলছে যে অমুক আপনাকে সালাম দিয়েছে, এই পর্যন্ত আমাদের এলমে তাসাউফের শিক্ষা দিয়েছে, এরপর থেকে আপনাকে দিতে বলেছে, শোনার সঙ্গে সঙ্গে ন হুজুরের চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়, ওহ আমার ছোট ভাই আমার কাছে পাঠিয়েছে, আমার ছোট ভাই আমার কাছে পাঠিয়েছে, ঝরঝর করে কেঁদে ফেললে, সেই ভালোবাসা হুজুর কিবলাদের মধ্যে ছিল একটা, জোরে বলবেন না, সেই ভালোবাসা নিয়ে আমার মুরব্বী হাজরাতরা বড় হয়েছেন, সেই সোহবত তাঁরা পেয়েছেন, আজকে তিনি কবরে চলে গেলেন, এন্তেকালের আগে নিজের লাশ বার হওয়ার জায়গাটাও নিজে ঠিক করে দিলেন, বাড়ির অংশ আপনারা দেখেছেন যারা জানাজায় গিয়েছেন, দরওয়াজা থেকে ঢুকেই বাম দিকে আবার ডান দিকে, ওই পেঁয়াজ দিয়ে লাশ বেরোবার মতো খাটিয়া বার হবে না, কথা ঠিক না ভুল বলছি, খাটিয়া বার হবে না, হুজুর কেবলা বললেন বাবা এই এইখানটায় ভাঙো, ঘরে ঢুকে দেখেছেন না সেই বড় লোহার গ্রিল লাগানো আছে, ভেঙে দাও, কারণ এই দরজা দিয়ে খাটিয়া বার হবে না, আল্লাহ পাক হুজুরকে বুঝিয়ে দিয়েছেন সময় শেষ, নিজের বার হবার রাস্তাটা নিজেই দুনিয়া থেকে ঠিক করে দিল, এর থেকে বড় আল্লাহর ওলি হবার আর প্রমাণ কি নেবে, জোরে বলুন, আর জোরে বলা যাবে না, কিছু কিছু মানুষের মুখের ভাষা, কিছু কিছু মানুষের মুখের বক্তব্য পুরফুরা শরীফে ওলি নয়, আর হুজুর কেবলা যেই চলে গেল, ছিলেন একজন রাগী মানুষ হলো তিনি ওলি ছিলেন আর কেউ নয়, সে ছোটবেলা আমার জ্ঞান হওয়া থেকে শব্দ আমি শুনছি, আবুল ফরা চাচা হুজুর চলে গেলে নব হওয়া মার্কাদা হু এনতেকে আগে বলতো ফুরফুরায় ওলি নাই, যা ছিল পাঁচ হুজুর ছিল, হুজুর চলে গেলে পাঁচ হুজুরের পরে একটা ভালো মানুষ ছিল সেটাও চলে গেল আবুল পাড়া হুজুর, যাবার পরে ওলি হলো, আগে ওলি হয়নি,
তারপরে আমাদের নুরউদ্দিন চাচা হুজুর চলে গেলেন, আল্লাহ হুজুরের কবরটা নূর আলা নূর করে দেন, সকলে বলুন আমিন। চলে যাবার পরে আরেকজন ছিল মেজো হুজুরকে ছোট ছেলে, তিনিও চলে গেলেন, যাবার পরে ওলি হলো। তারপরে বড় চাচা হুজুর পীর আল্লামা সাইফউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহ আলা বারকাতুহ, আল্লাহ পাক হুজুরকে এলেমের খুব গভীর জগতে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে এত গভীর জ্ঞান রাখতেন হুজুর, গভীর জ্ঞান রাখতেন। আল্লাহু আকবার, মুফতি আজম নিজে হাতে পড়িয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না কি মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছেন। হুজুর চলে গেলেন, তখন বলল হুজুর ছিলেন, বড় চাচা হুজুর চলে গেলেন, এখন বলে হুজুর ওলি ছিলেন, বাকি গুণ আর নেই, আবার বাকি গুণ গেলে বলে ওলি। মানে হুজুরদের মরণের কামনা করছে, হায়াতের চিন্তা করেন। আল্লাহ পাক আমার মুরব্বী হাজরাতদের শরীর সুস্থ রাখে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক তাদের হায়াত দারাজ করেন, সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আখিরি জামানা ফিতনা ফাসাদের সময়, ভেজাল অনেকবারে হয়ে গেছে, খুব মজবুত হবেন আপনারা। সানাউল্লাহ সিদ্দিকে আমার মধ্যে কোনো খারাপ আমার মধ্যে নোংরা পাবেন বলবেন আমাদের, আমি তো আপনার পীরের আওলাদ, আপনি আমাকে না বলে চায়ের দোকানে গিয়ে বদনাম করছেন, এটাকে মুরিদের পরিচয়। ভালো যদি বাসে, অন্যায় যদি আমার দ্বারা হয় আপনার বলতে কষ্ট কিসের? সংশোধন করার অধিকার তো আপনাদেরও আছে। হ্যাঁ হো দেন, তা তো করলেন না, বদনাম করছেন, নোংরা নোংরা কথা বললেন, ও তাদের পাল্লায় পরে আপনিও হলেন, বাজে বাজে ভাষা ব্যবহার করলেন, ফুরফুরা শরীফ, একবার কি ভাবলেন না কাকে নিয়ে বলছে, কাকে নিয়ে বললে, কাদের নিয়ে বলছে? দাদা হুজুরের আওলাদ দেন, আপনি বাজে বাজে ভাষা, বুকটা কি কাঁপলো না? যে দরবারকে আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসেন সেই দরবারকে গাল দিচ্ছেন, কিসের জন্য কাদের কথাই দিচ্ছেন, কিসের চিন্তায় থাকছেন? আল্লাহ আমার ওই ভাইগুনকে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের সকলের মধ্যে ভালোবাসা দেন, সকলকে আল্লাহ একসাথে চলাফেরা করা তৌফিক দেন, সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বত রাখবেন দাদা হুজুর কেবলা দরবারের ভালোবাসা রাখবেন, আজও ফুরফুরা শরীফে আল্লাহর ওলি আজও আছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আজও আমার মুরব্বী হাজরাদের মুখটা দেখলে আমাদের অন্তর আজও ঠান্ডা হয়ে যায়। জোরে বলবেন না? আল্লাহর রাসূল বলেছেন, ইজা রুজুকির আল্লাহ, যখন তোমরা তাদের দেখবে, যাদের দেখলে আল্লাহকে ইয়াদ আসবে, তারা হচ্ছে আল্লাহর ওলি। ইজা রুজুকির আল্লাহ, আজও ফুরফুরা শুনিবে এমন হাজরাত আছে, জানাদের চেহারা দেখলে আমাদের অন্তর ঠান্ডা হয়ে আমাদের আখিরাতের কথা মনে পড়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমাদের মনে পড়ে যায়। এটাই হলো ওলি হওয়ার সব থেকে বড় দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর কি দলিল লেবে? তোমার চোখ যদি নোংরা হয়, তোমার চোখে যদি তুমি রাত্রিও কালো চশমা পরে ঘোরো, তুমি কি করে দেখবে ওলি? যেমন আবু জেহেল নবীকে দেখেছিল, আস্তাগফিরুল্লাহ, নোংরা চিন্তায় নোংরা ভাবনায় দেখেছে, নোংরা কথা বলে, আবু বাক্কা সিদ্দিক খালেজ দেখে দেখেছে, জান দিয়ে প্রাণ দিয়ে মেনে নিয়েছে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আল্লাহ পাকের ওলি আমার আপনার পিতা দাবি, ও যুবকে কোন ফুরফুরা শরীফকে জান প্রাণ দিয়ে মারে, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, কোন দরবারকে ভালোবাসেন, কোন দরবারকে মহাব্বত করেন, ও যুবকে আল্লাহ রনি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ লেগে বাংলাদেশে চলে গেলেন, পাবনা জেলায় গেলেন, দিনের জন্য গেলেন, আহলে সুন্নাতুল জামাতের খিদমতের জন্য গেলেন, ও যুবকে হুজুর আমার ওয়াজ করতে গেলেন, চিশতিয়া তরিকা দুজন মানুষ, চিশতিয়া তরিকা দুজন মানুষ, তরিকার বেখেলাফ কাজ করে, তরিকার বাইরে কাজ করে, আল্লাহর ওলি ডাক দিয়ে দিলেন, সাথী হিসাবে ছিলেন হযরত আব্দুল মামুন ফারুকী রহমাতুল্লাহ লেগে, ও বাবা আব্দুল মামুন এদের দুজনের চিশতিয়া তরিকার এলেম খানা সলভ করে নাও, চিশতিয়া তরিকার এলেম খানা সলভ করে নে, খাজা হুজুরের দরবারে জমা দিয়ে দাও, খাজা পীরের সামনে দিয়ে দাও, আল্লাহ রবি আব্দুল মামুন ফারুকী হুজুর আমা জানিয়ে দিলেন, আল্লাহ পাকের ওলি হুজুর ব্যাধি মাফ করুন, আমি আব্দুল মামুন পারবো না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আপনি নিজে বার করে নিন, হুজুর আপনি নিজে করে নিন, ও আমার পীর আমাকে হুকুম দিয়েছে,
বার করে নেন, ওটা আপনি নিজের থেকে নেন। ও চলো যাব আল্লাহ রনে গরিবে নওয়াজ নিয়ে দিন। ও বাবা আব্দুল মাবুদ তোমার এলেম সলভ করা লাগবে না, তোমার এলেম বার করা লাগবে না। ও বাবা আব্দুল মাবুদ তোমার পীর যেটা জবান থেকে বলেছে আল্লাহ পাকে দরবারে ওটাই কবুল হয়ে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি পীর হুকুম করেছে এলেম সলভ করে জমা দিতে, তোমার পীর বলেছে আল্লাহ পাক কবুল করে ওদের এলেমটা আল্লাহ এমনি সলভ করিয়ে দিয়েছে। সেই পীর আমার দাদা পীর আমার আপনার মোর্শেদ, সেই দরবার ফুরফুরা শরীফের দরবার। হিংসা করো না, ফুরফুরা শরীফের বাতি স্বয়ং আল্লাহ পাক তিনি জ্বালিয়েছেন, কিয়ামত পর্যন্তই জ্বলবে। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আল্লাহর জ্বালানো বাতি বন্ধ করতে আসলে মুখ পুড়ে যাবে, চুল পুড়ে যাবে, শরীর পুড়ে যাবে। আল্লাহ জ্বালানো বাতি জীবনে বন্ধ করতে পারবে না। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আমার ভাইয়েরা বাপজানেরা যুবকেরা ছেলেরা তরুণেরা দরবার শরীফের মহাব্বতে মজবুত হন। আমার মুরব্বী হাজরাতদের সাথে সম্পর্ক রাখবেন, একটা একটা করে মুরব্বীরা সব চলে যাচ্ছে, জানারা আছে তানাদের সাথে রাখেন, তানাদের সাথে সম্পর্কের আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তানাদের আগে আমাদের করে প্রাধান্য দিতে যাবেন না। মুরব্বীদের দরজাটা আলা, কথা ঠিক না ভুল বলছি, মুরব্বীদের সোহবত নেবেন, তানাদের কাছে বসে তাসাউফের শিক্ষা নেবেন। ফুরফুরা শরীফের মূল যেটা তাসাউফ, আল্লাহ পাক আমাদের সকলকে সেইভাবে চলা তৌফিক দান করে। সকলে বলুন আমিন, জ্বলে বলেন আমিন। আমাদের এলাকায় আমার এই জুনায়েদ ভাই আছেন মনসের আঞ্জুমানে জামিয়াতুল আমার সংগঠন দ্বারা কিছু কাজ হয়, এই লকডাউনে কিছু কাজ করেছে। আমাদের সভাপতি সাহেব জানা পীরজাদা আবু কোহাফা সিদ্দিকী ভাই এসেছিলেন, এলাকার ছেলেরা যুবকেরা এই সংগঠনটাকে মজবুত করে এলাকায় দাদা পীরের সিলসিলা কিছুটা হলো কাজ করো। কথা বুঝলে? সিলসিলার জন্য, দুনিয়ার জন্য নয়, সিলসিলার জন্য, সিলসিলার নীতি নীতিকে মজবুত করে ধরে রেখে সমাজে কিছুটা হলো কাজ কর। আল্লাহ পাক এই যুবকগুলোকে তৌফিক দেব, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক কোনোদিন যদি তৌফিক দেন, আল্লাহ পাক কোনোদিন যদি কবুল করে আলোচনা করব। খাস দুয়ার ভাই বলেছেন যে একটু হাজির দেবেন, ঘন্টাখানে খোলেই হবে, বলতে বলতে প্রায় এক ঘন্টার উপর দেড় ঘন্টা হতে যাচ্ছে। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন দেখা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসা, আল্লাহ আমাদের সম্পর্ককে কায়েম রাখেন। সকলে বলুন আমিন। বলার মধ্যে, কথা বলার মধ্যে, আলোচনার মধ্যে আপনারা কেউ কষ্ট পেলেন, ভাষাগতভাবে দুঃখ পেলেন যে ছেলে হিসাবে আওলাদ হিসাবে আমার দিকে ক্ষমার চোখে দেখবেন, এই যে মাহফিলটা ঘটছে, বড় চাদার হুজুর আসতেন, কি কথা ঠিক না বল, হুজুর আসতেন, ভালোবাসা ছিল, হুজুর কেবলার হাতে আপনারা দিতেন মাদ্রাসার জন্য, লক্ষ্য রাখতেন আপনারা। আমি তানার ভাইপো, তানারই ভাইয়ের আওলাদ, তানারই ঘরের ছেলে আমি। হুজুর কেবলার হাতে আপনারা মুসাফা করে, হুজুর কেবলার কথায় আপনারা এই মাদ্রাসার জন্য আপনারা লক্ষ্য রাখতেন। আমাদের এত কোনো ভাই আছেন, বাপজানেরা আছেন, ছেলেরা যুবকেরা আছেন, তরুণেরা আছেন, আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক দিয়েছে, পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে হাত দেন পকেটে, সবাই এসে কিছু কিছু দিয়ে যান, পিছন থেকে আসা মুশকিল, একটা রুমাল নিয়ে যান পিছনে, না হলে পকেটে হাত দেন বিসমিল্লাহ বলে, 100-200-500 যার যা আছে বার করে দেন, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে।